নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলায়। আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা। খুন, রাহাজানি, ডাকাতি, চোরের উপদ্রব ইতিমধ্যেই কিন্তু রাজ্যে লেগে রয়েছে ঘটনাগুলি। প্রশাসন তৎপর রয়েছে। ইতিমধ্যেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় এক যুবককে। যুবকের নাম মানিক দাস। তার বাড়ি খোয়াই পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডে। উক্ত ঘটনায় আজ দুজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে এক যুবককে। তার বাড়ি খোয়াই পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় শনিবার ভোরে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকরা হলো মাধব দাস এবং রাজু মিয়া। ধৃত যুবকরা ওই এলাকারই বাসিন্দা। এই খুনের ঘটনায় খোয়াই থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নেয়। ধৃত যুবকদের শনিবার দুপুরে আদালতে তোলা হয় 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। মৃত যুবকের স্ত্রী সুস্মিতা ঘোষ সংবাদ মাধ্যমকে জানায়, শুক্রবার প্রায় রাত 10টার দিকে এলাকার যুবক মাধব দাস ওনার মোবাইল ফোনে ফোন করে এবং তার স্বামী থেকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। রাত 11:30টার দিকে ওনার স্বামী বাড়িতে ফিরে আসে, মাথায় এবং সারা শরীরে ব্যান্ডেজ করা অবস্থায়। আহত স্বামী পড়ে তার স্ত্রীকে জানায়, এলাকার মাধব, রাজু সহ আরও বেশ কয়েকজন মিলে প্রচণ্ডভাবে মারধর করে পূর্বতন আসাম রাইফেলস ক্যাম্পের সামনে। রক্তাক্ত অবস্থায় এক পুলিশ কর্মী তাকে হাসপাতালে নিয়ে যায়। রাত আনুমানিক 2টোর দিকে মানিক প্রচণ্ড অসুস্থতা বোধ করে ওনার স্ত্রী এবং পাড়ার দুজন মিলে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই সে মারা যায়। ঠিক কী কারণে মানিক দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হলো তার সঠিক কারণ এখনও জানা যায়নি। বর্তমানে মানিকের একটি পুত্র সন্তান রয়েছে। গোটা ঘটনায় এলাকায় যেভাবে শোকের ছায় নেমে পড়েছে তার পাশাপাশি তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। অনেকভাবেই হেরে ইয়ে করছে। আমি তো ভয় পাইতাম, আমার স্বামীর রাস্তাঘাটে পাঠাইতে রাত্রেবেলা ইয়ে করতে ভয় পাইতাম। হেরে অনেক দিয়ে আমার বাড়িতে অনেক সময় ফোন করে ছেট দিত, ধমকি দিত যে হেরে কোয়েন সাবধান হয়ে চলতো। এটা অনেক আগে ইয়ে করছিল। আমি মণ্ডল সভাপতি কাছে জানাইছি, মণ্ডল সভাপতি কিছু করছে না। অনেকদিন আগেই তাইনে কাছে জানাইছিলাম, তাইনে কাছে বিষয়টা দেখবো, কিন্তু আর দেখছে না। আর হে এমনিতে কী কাজ করতো? এমনিতে আমরা রাবার বাগান আছে। আপনার কত সন্তান কয়জন? আমার এক ছিল, এক ছিল। তুমি প্রণবের ভাই না? না। কতজন গ্রেপ্তার হয়েছে বা ঘটনাটা কি হয়েছিল? না, আসলে ওই গতকালকে রাত্রেবেলা আমরা প্রায় 2টা বা 2:30 দিকে একটা হসপিটাল থেকে একটা রিকুয়েস্ট পাই যে একটা ব্রডডেড হসপিটাল পাইছিলাম। এই রিকুয়েস্টের মূলে আমরা এই তদন্ত করতে গিয়ে দেখা গেছে যে একটা মারধরের একটা অভিযোগ আছে। তো অ্যাকর্ডিংলি সেই অনুসারে আমি এসডিপি এবং এখানে টিম অফ আমাদের কয়টা লাগবে অফিসাররা, তারপরে এই তদন্তের নামে যথারীতি তারপরে এই যে মারা গেছে ওনার ওয়াইফ সুস্মিতা ঘোষের যে অভিযোগ মূলে তারপরে আমরা দুইজনকে গ্রেপ্তার করি। আপাতত এই অভিযোগ মূলে ডিটেইন করি। কী নাম দুজনের? দুজনের নাম হচ্ছে, একজন হচ্ছে রাজু উরিয়া আর একজন হচ্ছে মাধব দাস। তারা একই পাশাপাশি বাড়ি। এখন পর্যন্ত দুজনকে আমরা আটক করতে পারছি। আজকে কি তারা কোর্টে প্রডিউস করে বসে? হ্যাঁ, অবশ্যই আজকে এটা কোর্টে ফরওয়ার্ড করা হবে সেই অভিযোগের। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ওয়েলকাম টু কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই। বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। আমাদের ঠিকানা কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই।
নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4 বিফোর ফার্স্ট ক্রসিং অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711 অথবা জিমেইল cardinalcareLLP@gmail.com।